Happy birthday to you. Happy birthday. তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি বিন্দাস আছো এবং জাগানাকা আছো। তো এখন রাত্রি 1টা বাজে, আর এখন আমাদের একটা ভাই হচ্ছে এর জন্য সেলিব্রেশন করবে, তো উইথ কেক এখন কেক কাটা হবে। তো দারুণ, মানে এরকম ভাবে সেলিব্রেশন করবো জন্মদিনটা কোনোদিনও ভাবিনি। আর চলো ভেজে দিল সব থেকে। তো আমার এখন রাত্রি সাথে রনি আছে, আর এখন এই যে কেক কাটবো। আর রাত্রি অনেক বাজে, মানে সত্যি ভীষণ ভালো লাগছে, নিজেকে ভীষণ প্রাউড ফিল মনে হচ্ছে যে এত রাতে এইভাবে কেক কাটবো, মানে ফার্স্ট টাইম। তো চলো, কেক কাট হয়ে গেল, কেক কাটতেছে। বিশাল আছে, শুনতে পারবি না কেউ তোরা খাবি, সবাই জানতে হবে কিন্তু। দাঁড়িয়ে খাওয়াবো তুমি দাদা, কেক কাটা হয়ে গেল। এরাই যে কেক লাগানো করছে, দেখো দেখো এত রাতে। এত রাতে ভাই, তো ফাইনালি কেক কাটলাম। আর আজকে দিনে আমি বাঁধিয়ে রাখবো ভাই, আর সারা জীবন মনে থাকবে, সবাই একটু হাই বলে দে। আর এইভাবে সেলিব্রেশন করবে এরা ভাবতেও পারেনি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। এত ভালো একটা মুহূর্ত দেখা দেবে, এত রাত ফার্স্ট টাইম, কারো জন্মদিন এরকম হয় না, আমার ফার্স্ট, আমার বার্থডে ফার্স্ট। তো ভীষণ ভালো লাগলো, আর এরা না থাকলে তো আমি কিছু করতেই পারবো না, তো অনেক মজা হলো। তো চলো লেটস স্টার্ট। থ্যাংক ইউ ধলু, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মানে এইভাবে এত সুন্দরভাবে আজকে সেলিব্রেশন হবে, আমি এটা কল্পনা নাও করতে পারিনি। আমার কাছে এটা মেমোরেবল হয়ে থাকবে, আর এর আজকে এদের জন্য এটা সম্ভব হলো। আর থ্যাংক ইউ সো মাচ ভাই, মানে এত ভালো সেলিব্রেশন আমি কল্পনা নাও করতে পারবি নি। এত রাতে কেক মুছে দিচ্ছে ওরা। আরে ভাই, আমার কেকটাও তো মুছতে হবে নাকি, কি অবস্থা। তো হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি বিন্দাস আছো এবং ঝাঁকানাকা আছো। তো আজকে আমার জন্মদিন, আর তোমরা আমাকে প্লিজ আশীর্বাদ করো, আর প্রচুর ভালোবাসা দিও, আমি যেন অনেক ভালো কাজ করতে পারি, আর এইভাবেই বাসে থেকো। তো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই বা কীভাবে সেলিব্রেশন করি সেটাই পুরোটা দেখাতে পারবো কি না জানি না, বাট যেহেতু অ্যাকচুয়ালি মা অসুস্থ, ওই জন্য কারণ আমাকে সব কিছু করতে হবে এখন। আর এখন আমার ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে যে বাজার যাবো। তো চলো বাজারে যাওয়া যাক, আর বাজার করতে হবে কারণ মাইতে দিদি আসবে একটু পরে। তো বাজার যাবো, আর তো চলো যাওয়া যাক, আর সঙ্গে থাকো, আর পুরো ব্লগটা দেখো, আর প্লিজ সবাই আশীর্বাদ করো আর ভালোবাসা। তো অলরেডি বেরিয়ে পড়েছি বাজারে, আর এখন আমি আর হচ্ছে ভাই যাচ্ছি, ভাই গাড়ি চালাচ্ছি। তো চলো, আর এখন বাজার যাচ্ছি, বাজার করবো, আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো
অলরেডি বাজারে চলে এসেছি আর এখন বাজার করো ধুলো আছে, তো চলো বাজার করা যাক। কী কী বাজার করি সেটাই হচ্ছে ব্যাপার, তখন বাজার করবো চলো। তো হ্যালো গাইস, অলরেডি বাজার হয়ে গেছে আর বাড়ির পুজো করা হয়ে গেছে, আর এখন মন্দিরে যাব পুজো দিতে, যেটা আমি রোজবার করে থাকি। এখন মন্দিরে যাব বোল্লাতে, চলো তোমাদের বোল্লাতে আমি যাব, চারজন যাচ্ছি, আমি, রিক, ভাই আরও দুজন, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন ফাইনালি রান্না হবে, আর রান্না হচ্ছে মা তো অসুস্থ, মায়ের শরীর খারাপ, ওই জন্য কাকিকে বলছিলাম সকালবেলা আসতে, ওই জন্য কাকি এখন রান্না করছে কারণ মা অসুস্থ ছিল, আর কাকি রান্না করবে এখন। চলো আর আমি এখন মন্দিরে যাবো, যারা একজন কটকটি আসছে, কটকটি দেখা একটু, হাই বলে দা, হাই হাই বলে দা, হ্যাঁ গুড, চলো। ফাইনালি এখন বেরোবো, আর হাই বলে তোরা একটু, আর এরা আছে সাথে, এখন বোল্লাতে পুজো দিতে যাবো, বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে, বাজার টাজার করে দিয়েছি অলরেডি, আর মা তো একটু অসুস্থ, আর প্রত্যেক বছর যেটা করি আমাকে যেতেই হবে বোল্লাতে কারণ প্রত্যেকবারই যাই। তো এখন আমরা তিনজন মিলে বেরোবো, তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ব্লগটা পুরোপুরি দেখো, আর সবাই প্লিজ আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, কারণ আমি তোমাদের আশীর্বাদ ভালোবাসা একবারও মানে এক ফোঁটা আগাতে পারবো না। তো লেস্টার চলো তিনজন মিলে এখন বেরোচ্ছি, ঠিক আছে, কারণ এরা না থাকলে তো আমি অচল, কারণ রিক আছে, অরণি আছে, এরা ভীষণ ভালো, মানে এরা এতটা ভালো বললেও হয়তো কম পড়ে যাবে। তো চলো বেরোবো এখন, আর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। Yeah.
তো ফাইনালি এখন বোল্লায় চলে এসেছি, আর এখানে এসে যে দিচ্ছি সবাই প্রসাদ না জন্য ডাকছে, মানে কোথায় যাবো তার ঠিক নেই। তো চলো চলে এসেছি, আর এখন পুজো দিব কারণ দেরি হয়ে যাচ্ছে, কারণ নাহলে বন্ধ হয়ে যাবে, মধ্যে এমনি লেট করে এসেছি। চলো ফাইনালি এখন মানে মন্দিরে চলে এসেছি, আর এই যে পূজার সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, তো এখন পুজো দিতে যাচ্ছি। তো চলো পুজো দিতে যাবো, এখন মন্দিরে ঢুকবো ভেতরে, তো তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের মানে পুজো দেওয়া হয়ে গেছে, আর ভীষণ ভালো লাগলো, মানে এত সুন্দর একটা মুহূর্ত মানে শেয়ার না করলে পারলাম না, ভীষণ ভীষণ মানে দারুণ। ভিতর মন্দিরে যখন পুজো দিচ্ছিলাম ফিলিংটা পুরো আলাদাই ছিল। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাব, তাই তো ভাই? হ্যাঁ চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, তারপর বাড়ি গিয়ে আবার কি হচ্ছে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, অলরেডি অনেকক্ষণ মন্দির থেকে এসেছি, আর একটু রেস্ট নিচ্ছিলাম, আর আজকে হচ্ছে মা তো মায়ের শরীর খারাপ জন্য পাশের বাড়ির কাকিমা আর আমার একটা বন্ধু মাও সবাই মিলে রান্না করেছে, তো হাই বলে তোরা একটু। আর এখন খাওয়া দাওয়া করো, তাই তো? খাওয়া দাওয়া হবে তো, আর এখন খাওয়া দাওয়া হবে, আর কি কি রান্না হয়েছে তোমাকে দেখাচ্ছি, দাঁড়া দেখো। হ্যালো, আর হচ্ছে আজকে স্পেশালি এত কিছু রান্না, আর দেখতেই পাচ্ছ একে বলো দেখাতে, এগুলো হচ্ছে সব রান্না করেছে, আর এখন খাওয়া দাওয়া হবে, তো চলো সঙ্গে থাকো। ফাইনালি এখন দিদি আসলো, একটু হাই বলে দেন। আর দিদি আসলো, আর এই যে হাই বলে দেন, এরা আসলো কেবলই বাড়িতে, আর আমার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বেরোতে হবে যেহেতু বন্ধুর সাথে দেখা করবো কয়েকজনের সাথে। আর এই যে চিকুদা এসছে আমাদের, এখন দিদিরা আসছে বাড়িতে, কাবুলি আসলো, মাইমা এসছে, তো চল। আর এই যে ঘন্টু, এই যে ঘন্টু কিছু বলে দে, চলে এখানে এখানে ঝাঁকানাকা বলে দে একবার, ঝাঁকানাকা বল, ঝাঁকানাকা বল, আমার একটা ঘন্টু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ঘন্টু এটা ঘন্টু আসছে অনেকবার, আর আমি তো একটু ব্যস্ত ছিলাম আজকে, তো চলো।
তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো? কারণ এখন আর পুরোটা দেখাতে পারবো না, কারণ এটারই আমি কালকে আবার রিটার্ন, নেক্সট আমি আজকে কি করব আর সেটাই তোমাদেরকে দেখাবো, যেহেতু আজকে ভিডিও আপলোড করতে হবে। ওই জন্য আজকে এটুকুই থাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 বলো। আর আমি তো ভীষণ মজা করছি, কারণ এত ভালোবাসা দিয়েছো তোমরা, এত ভালোবাসা দিয়েছো। ফার্স্ট টাইম আমার বলে এত মেসেজ আসছে, এত ফোন আসছে, আর একবার আসেনি কিন্তু। বাট আমি চাই যে অনেক প্রচুর ভালোবাসা দাও, আর এইভাবেই সঙ্গে থাকো, সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে, অবশ্যই সবাইকে পার্টি দেবো, অবশ্যই দেবো। তো কালকে আবার এটা টু পার্টটা আসছে, অবশ্যই দেখো। আজকে এইটুক, টাটা বাই বাই, সবাই একটু হাই বলে দে, টাটা টাটা দিয়ে দে। টাটা।